শাহমানুদ সেতুর উত্তর পাড়ার বাস স্ট্যান্ডে জেতুন দক্ষিণ চট্টগ্রামের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে, কিন্তু দিন শেষে তারারুদ্দি নামিয়াই গজব। নিয়ম নীতি ছাড়া যাত্রী আলোরে জিম্মি করি আনে, দুই তিন গুণ বেশি ভাড়া আদায় করা হয়। রেট ভাড়া 20 টাকা দিতে 50 টাকা, আজ 7-8 বছর পর্যন্ত চলে দিন, কিন্তু কেউ তো কোনো সরাহা না করে। কত করে নিচ্ছে? হ্যাঁ, ভাড়া কত করে নিচ্ছে? 40 টাকা করে। 40 এমনি রেট ভাড়া কত? 20 টাকা। তো গোশালা না কি তুমি তার দণ্ড বিভিন্ন তার সিন্ডিকেট তার লোক আছে, আর একজন আর তো যাত্রী বেগুন এক কত হইলে না ইয়ান ফলাফল বেগুন ন যাইলি বা নড়িলি বা বেগুন প্রতিবাদ করলি না কে আড়া করে কে নগরে এই চেপে গোশালা নিলে মারামারি করবো না, তো মারামারি করলি বাধা দেন আছে গ্যাস সরা দেন নেই, ঠিক আছে না? আর আর হওয়ার তো কি বেশি বেশি বাড়ালে তো তুই বসে গিয়ে না বেশি বার কি তোর গ্যাস হয়েছে না, এটা বেশি বার আলিম তোর বাড়া বাড়া গেল আছে এসে এমতে যতর মুখ জি সাতকানিয়া ড্রাইভার অলল হতা হয়ে না জানুন, যাইতে সুনির্দিষ্ট কোনো হারণ ছাড়াই ইতারা এই অতিরিক্ত ভাড়া আদায় করে। আর কিল্লায় এই অতিরিক্ত ভাড়া আদায় করার ইয়ানের কোনো সদুত্তর ড্রাইভার অলে দিন না পারে। আমাদের বাড়তি হয়েছে যে ব্রিজ ভাড়া হয়েছে 100 টাকা, প্রতিদিন যাওয়ার সময় 100 টাকা ব্রিজ ভাড়া, না না প্রতিদিন রেট ভাড়া 30 টাকা। আমাদের ব্রিজ ভাড়া মারে ফেলাতেছে আর আমরা তো ফুসে দিতে 100 টাকা নিয়ে যেতে দীর্ঘদিন ধরিয়ানে দক্ষিণ চট্টগ্রামের যাত্রী আলোতে অতিরিক্ত ভাড়া প্রদানের এই ভোগান্তি ফরন ফরের। সুনির্দিষ্ট ভাড়া নীতিমালা ও মালিক চালক সমিতির কার্যকরী ভূমিকায় এই সমস্যার একমাত্র সমাধান বলে মনে করে সাধারণ যাত্রী আল। আশরাফুল আলম আকাশ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।